Vai, vai, Zé. ত্রিশে ডিসেম্বর নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আজকে আমাদের পশ্চিম অঞ্চলে আজকের এই নির্বাচনী জনসভার প্রিয় সভাপতি সদস্য করছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাস কাজী মাহমুদুল হাসান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যশোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বড় ভাই শহীদুল ইসলাম মিলন উপস্থিত, আমাদের জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলাদ এ কেম খয়রাত হোসেন সহ জেলা আওয়ামী লীগের পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আজকে জাতির ভিড়, আমাদের এই জনসভা আপনার আমার সকলের প্রিয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবু সবল ভট্টাচার্য, আজকে আমরা এসেছি 30 তারিখে জিততে এসেছি সেই কারণে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি আজকে রাজনৈতিক ওই ন্যাশনাল বক্তব্য ইন্টারন্যাশনাল বক্তব্য আমি যাব না, আমি আসছি আজকে আপনাদের সাথে লোকাল কিছু কথা বলার জন্য। একটা হচ্ছে এই নির্বাচনে জেতার দায়িত্ব কার কার, এখানে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে লাভলু, তার দায়িত্ব হবে এই নির্বাচনে কিভাবে জিততে হবে এই দায়িত্ব তার থাকা উচিত বলে আমি মনে করি। চেয়ারম্যান মানে একটা ইউনিয়নের অভিভাবক, কিভাবে নির্বাচনে উঠতে হবে, কারণ সামনে তাদের আবার নির্বাচন, এই নৌকা জিতলে ওই নৌকা আবার জিতে যাবে, সেই কারণে ইউনিয়নের চেয়ারম্যান যারা আছেন তাদের দায়িত্ব সব থেকে বড় দায়িত্ব আমরা এই কামলাদের কাজ হবে এই নির্বাচনে কিভাবে জিততে হবে সেটা হচ্ছে আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আজকের এই বিষয়টা মনে রাখতে হবে। আরেকটা কথা বলি, আমাদের এখানে বগলে অনেকে ইট থাকার চেষ্টা করছে, আমাদের সভাপতি সাহেব বলেছেন বহিষ্কারের কথা, বাড়ি বলে আমাদের আওয়ামী লীগের চিরস্থায়ী বহিষ্কার এবং জীবনে কদিন আর আওয়ামী লীগ করতে পারবে। এবং আমি এও বলে দিই আজকের থেকে বাড়িকে জন্য আমরা জনসভা শেষ করে যাওয়ার পরে বাড়ি বলে কেউ মনিরামপুরি থাকবে না, এটা পরিষ্কার, তারপরে যা হবে আমি বুঝে দেবো, কারণ জামাত বিএনপির এজেন্ট হিসেবে বাড়ি এখানে এসেছে তাদের কাছ থেকে অবৈধ টাকা নিচ্ছে, নৌকা ফুটো করতে চাই, নৌকা যারা ফুটো করবে তাদেরকে আমরা না ফেরত এসে পাঠিয়ে দেবো, কোন জামাত বিএনপি আর রাখা যাবে না, এটা পরিষ্কার। এই দেশের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারা যদি অব্যাহত রাখতে হয় আমাদের আজকের যে উপস্থিতি, আমার বিশ্বাস এই আমাদের জেলার ভিতর সব থেকে বেশি ভোট পেয়ে মনিরামপুরের নৌকা জিতবে, আর আমাদের প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছেন 5ই জানুয়ারি আগে আমার ভোটার দিয়ে পুড়িয়ে মেরেছিলেন, আমার শিক্ষককে মেরেছিলেন, আমার শিক্ষার্থীদের মেরেছিলেন, ওই মসজিদের জায়নামাজ যারা পুড়িয়েছিল, যারা কোরআন শরীফ পুড়িয়েছিল, এই নির্বাচন তাদের জন্য নয়, এই নির্বাচন হবে স্বাধীনতার সপক্ষের নির্বাচন। আপনারা ভোটের মাঠে ওরা নাকি ফজরের নামাজ পড়ার সময় যাবে, আমরা সারা রাত থাকবো, ওদের আর আসার দরকার নাই, কি থাকবেন তো সবাই, আমরা মাঠে থাকবো, দেখি কে আসে, শুধু নৌকার ভোট হবে, নৌকার লাইন থাকবে, এই লাইন পাঁচটার আগে আর ছাড়বে না, আর প্রতিপক্ষ যারা আছে ওদের দায়িত্ব আছে 5টার থেকে পরের দিন সকাল পর্যন্ত, 30 তারিখ হবে, 30 তারিখ হবে আমাদের জন্য যুদ্ধ, 71 সালের যুদ্ধ করে আমরা যে বিজয় ছিনিয়ে নিয়েছি হবে সেই বিজয়ের মাস, 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 2 লক্ষ মাহুরের ইজ্জতের বিনিময় আমরা এই বিজয় পেয়েছিলাম, সেই বিজয়ের মাসের 30 তারিখে আমরা ঐক্যবদ্ধ থেকে এই যুদ্ধে আবার বিজয় ছিনিয়ে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশ 2041 সাল এই শপথ আমাদেরকে নিতে হবে। আমরা এখান থেকে যাওয়ার পর আমরা আর মাঠে কোনো দলের লোক দেখতে চাই না, অন্য কোনো দল পারবে না, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমার মনিরামপুর বাসী, ধন্যবাদ। এরপর আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আজকে সমাবেশ সফল করা।